দুই এলাকার দুই বিখ্যাত আম, এক হচ্ছে ওদের এলাকার পাঁচ বিবি জয়পুরহাট এলাকার বিখ্যাত নাকফজলি আম, আর আমাদের এই দিনাজপুর রংপুর এলাকার বিখ্যাত হাড়িভাঙা আম। সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে রাত্রিবেলা আমরা ভিডিওটা করতেছি, দুপুরবেলা ভিডিও করা হয়নি আজকে, কারণ দুপুরবেলা আজকে আমাদের আমাত পূজা ছিল, যে পূজা থাকার কারণে দুপুরবেলা আসলে আমাদের পূজার নিয়ম অনুযায়ী আমাদের বাসায় দুপুরবেলা আগুন জ্বলে না, দিনের বেলা আগুন জ্বলে না, যার কারণে দিনের বেলা আমরা আজকে আসলে ভাত খাওয়া হয়নি, পান্তা খাওয়া হয়েছে। তো তুলিকে বললাম যে আমরা পান্তা খাওয়ারই একটা ভিডিও করি, তো বলতেছে থাক পান্তা খাওয়ার ভিডিও করবো না। যাই হোক, রাত্রিবেলা আজকে আমরা খাচ্ছি দেশি তেলাপিয়া মাছ। হ্যাঁ, দেশি তেলাপিয়া মাছ, হ্যাঁ, এক পুকুরের মাছ, নিজের পুকুরের, ওদের নিজের পুকুরের, এর ঝাল ভুনা, আর এটা হচ্ছে মাসকালাই ও মসুর কালাই, মসুর কালাই ডাল সিদ্ধ বা সানা যেটা বলেন, আর এদিকে হচ্ছে আমাদের দুই এলাকার দুই বিখ্যাত আম, এইটা দুই এলাকার দুই বিখ্যাত আম, এক হচ্ছে ওদের এলাকার পাঁচ বিবি জয়পুরহাট এলাকার বিখ্যাত নাকফজলি আম, আর আমাদের এই দিনাজপুর রংপুর এলাকার বিখ্যাত হাড়িভাঙা, এই দুই বিখ্যাত আম নিয়ে আজকে খাওয়া দাওয়া। সবই ভালো আসলে, মিষ্টি, একটা মিষ্টির দোকানে গিয়ে ঢুকলে দেখা যাচ্ছে পাঁচ সাত দশ রকমের মিষ্টি থাকে, তো প্রত্যেকটা মিষ্টিই তো ভালো, কিন্তু দুইটা মিষ্টির প্রত্যেকটা মিষ্টির আসলে স্বাদটা ভিন্ন, কিন্তু প্রত্যেকটা মিষ্টিই ভালো। আসলে নিজের পুকুর ওদের তো, যার কারণে কোনো রকমের আজে বাজে খাবার খাওয়ানো হয় না, এই জন্য ভালো। এইভাবে ভাতের সঙ্গে আমি খাই, ভালো লাগে আমার। আম দিয়ে রুটি, মাক বলতেছি যে মা, মার তো এখন সকালবেলা আরো ধর পরি বেশি হয়ে গেল, শুভ শেষের যাওয়া অত আগে যায়, আবার মনে কর বাবার যাওয়া, একটু ইয়ে থাকলে দাও, ঝোল থাকলে মাছ তো আসি না, দেখাও কি আছে জীবনে আমার, বাবা এত মাছ খাওয়া যায় মাছ আসলে খাতে খেতে আর ভালো লাগে না। ভাত কি আছে?
সামান্য একটু দাও দেখি, ঝোলটা বেশি হয়ে গেল, এত ঝোল বেশি আমি আবার খাই না, সামান্য। আমার একটু শুকনা শুকনা পছন্দ, আমি ঝোল বেশি, হ্যাঁ 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 এগুলো হয়ে যাবে, হ্যাঁ ব্যাস। হ্যাঁ কি বলবে, না ঝামালার ইয়া মানুষের কিছু নেই, সুভাষিত সকালে ভাত খায় না, আর পরে ভাত নিয়ে যাবে বাবা, সুবিধা আছে। মঙ্গলবারের দিন করছে ওরা, তা বলা যাচ্ছে না, আবার হতেও পারে কারণ সময় কম তো, দিন চলে গেছে এখন, ওরা যদি পারে তাহলে তো সমস্যা নেই, সমস্যা আছে পারা দিতে পারলে তো এদের কোনো সমস্যা নেই। কোন তরকারি? ও না কম আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এই যে মাছের কাঁটাগুলো আছে এগুলো আমি আবার নষ্ট করি না, আমি আবার এই মাছের কাঁটা মাংস হাড্ডি এগুলো খুব চিবাতে পছন্দ করি, তো এগুলো চিবে চিবিয়ে একদম খুশ করে ফেলি। আর এই যে আম খাবো এগুলো চিবাতে সময় লাগবে, তো ভিডিওটা আর আজকে বড় করছি না, লম্বা করছি না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আগামী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।